কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে নার্সারির বাংলা ক্লাস নেব। দেখো, গত ক্লাসে তোমাদের বাংলা কি শিখিয়েছিলাম? বাংলা শিখিয়েছিলাম হচ্ছে কি, স্বর চিহ্ন দিয়ে শব্দ লেখা। আর আজকে শেখাবো হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্নের যোগ। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে আমরা স্বর চিহ্ন কি করব, যোগ করব। তাহলে কিভাবে যোগ করব সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথম দেখো, দ্বিতীয় সেমিস্টারে তোমাদের আছে ট থেকে দন্ত ন পর্যন্ত। তা আজকে আমি তোমাদেরকে ট থেকে শিখাবো। দেখো, টয়াকারে টা কি লিখলাম, টয়াকারে টা। তারপরে লিখবো হচ্ছে কি, টয়ের শিকারে টি, টয়ের শিকারে টি। টয় দীর্ঘিকারে টি, টয় দীর্ঘিকারে টি। তারপরে লিখবেন হচ্ছে টয় রসকারে টু, টয় রসকারে টু। তারপরে লিখব হচ্ছে কি, টয় দুর্গকারে টু, টয় দুর্গকারে টু। তারপরে টয় রিকারে টি। তারপর লিখব হচ্ছে টয় একারে টে, টয়োকারে টই, টয়োকারে টই। তারপর লিখবো হচ্ছে টয়োকারে টো, টয়োকারে টো। তারপরে টয়োকারে টো, টয়োকারে টো। তারপরে দেখো, এখন লিখবো আমরা কি, টর পরে কোন অক্ষর আসবে, ঠ। ফয়াকারে থা, ফয়াকারে থা। ফয়ের শিকারে থি, ফয়ের শিকারে থি। ফয় দীর্ঘিকারে থি, ফয় দীর্ঘিকারে থি। ফয়ের শিকারে থু, ফয়ের শিকারে থু। ঠয় দুর্গকারে ঠু, ঠয় দুর্গকারে ঠু। ঠয় একারে ঠে, ঠয় দুর্গকারে ঠু। তারপর ঠয় রেকারে থ্রি, ঠয় রেকারে থ্রি। তারপরে ঠয় একারে ঠে, ঠয় একারে ঠে। ঠয় ওকারে ঠই, ঠয় ওকারে ঠই। ঠয়কারে ঠ, ঠয়কারে ঠ, ঠয়কারে ঠ। তাহলে ঠয়কারে ঠা, ঠয় রেশিকারে ঠি, ঠয় দীর্ঘিকারে ঠি, ঠয় রেশুকারে ঠু, ঠয় দুর্গকারে ঠু, ঠয় রিকারে ঠি, ঠয়কারে ঠে, ঠয়কারে ঠই, ঠয়কারে ঠো, ঠয়কারে ঠ। তারপর লিখবো হচ্ছে কি, ডয়াকারে ডা, ডয়ের শিকারে ডি, ডয় দীর্ঘিকারে ডি, ডয়ের শিকারে ডু, ডয় দুর্গকারে ডু, ডয় দুর্গকারে ডু, ডয়রিকারে ডি, ডয়েকারে ডে, ডয়কারে ডই, ডয়কারে ডো, ডয়কারে ঢৌ। তারপরে হচ্ছে কি, ঢ, ঢয়াকারে ঢা, ঢয়ের শিকারে ঢি, ঢয় দীর্ঘিকারে ঢি, ঢয় রসকারে
ধু ধয় দুর্গ করে ধু ধয় রিকারে ঝি ধয়ে কারে ঢে ধয় কারে ধই ধয় কারে ধ ধয় কারে ধৌ। তাহলে কি লিখলাম? ধয় কারে ঢা, ধয় শিকারে ঢি, ধয় দীর্ঘ কারে ঢি, ধয় রসুকারে ঢু, ধয় দীর্ঘ কারে ঢু, ডয়রিকারে ধি, ধয়ে কারে ঢে, ধয় কারে ধই, ধয় কারে ধ, ধয় কারে ঢৌ। তারপরে আসবো আমরা কি মধ্যাহ্ন, মধ্যাহ্ন আকারে না, মধ্যাহ্ন আকারে না, মধ্যাহ্ন নয় ঋষিকারে নি, মধ্যাহ্ন নয় ঋষিকারে নি, মধ্যাহ্ন নয় দীর্ঘিকারে নি, মধ্যাহ্ন নয় রসুকারে নু, মধ্যাহ্ন নয় দুর্গকারে নু, মধ্যাহ্ন নয় নিকারে নি, মধ্যাহ্ন নয় একারে নে, মধ্যাহ্ন নয় কারে মধ্যাহ্ন নয় কারে নই, মধ্যাহ্ন নয় কারে ন, মধ্যাহ্ন নয় কারে নৌ। তাহলে কি লিখলাম? মধ্যাহ্ন নয় কারে না, মধ্যাহ্ন নয় ঋষিকারে নি, মধ্যাহ্ন নয় দীর্ঘিকারে নি, মধ্যাহ্ন নয় রসুকারে নু, মধ্যাহ্ন নয় দুর্গকারে নু, মধ্যাহ্ন নয় রিকারে নি, মধ্যাহ্ন নয় কারে নে, মধ্যাহ্ন নয় কারে নই, মধ্যাহ্ন নয় কারে ন, মধ্যাহ্ন নয় কারে নৌ। তাহলে আমরা স্বর চিহ্ন শিখলাম ট থেকে মধ্যাহ্ন পর্যন্ত। টয় আকারে টা, টয় ঋষিকারে টি, টয় দীর্ঘিকারে টি, টয় রসুকারে টু, টয় দুর্গকারে টু, টয় রিকারে টি, টয় একারে টে, টয় ওকারে টই, টয় একারে টো, টয় ওকারে টৌ, ঠয় আকারে ঠা, ঠয় রসুকারে ঠি, ঠয় দীর্ঘিকারে ঠি, ঠয় রসুকারে ঠু, ঠয় দুর্গকারে ঠু, ঠয় রিকারে ঠি, ঠয় একারে ঠে, ঠয় ওকারে ঠই, ঠয় ওকারে ঠো, ঠয় ওকারে ঠৌ। ডয় আকারে ডা, ডয় রসুকারে ডি, ডয় দীর্ঘিকারে ডি, ডয় রসুকারে ডু, ডয় দুর্গকারে ডু, ডয় রিকারে ডি, ডয় একারে ডে, ডয় একারে ডই, ডয় একারে ডো, ডয় ওকারে ডৌ। ঢয় আকারে ঢা, ঢয় রসুকারে ঢি, ঢয় দীর্ঘিকারে ঢি, ঢয় রসুকারে ঢু, ধয় দুর্গকারে ঢু, ঢয় রিকারে ঢি, ঢয় একারে ঢে, ঢয় একারে ঢই, ঢয় একারে ঢো, ভয়ও করে ঢৌ। মধ্যাহ্ন নয় আকারে না, মধ্যাহ্ন নয় রসিকারে নি, মধ্যাহ্ন নয় দীর্ঘিকারে নি, মধ্যাহ্ন নয় রসুকারে নু, মধ্যাহ্ন নয় দুর্গকারে নু, মধ্যাহ্ন নয় রিকারে নি, মধ্যাহ্ন নয় একারে নে, মধ্যাহ্ন নয় ওকারে নই, মধ্যাহ্ন নয় একারে ন, মধ্যাহ্ন নয় ওকারে নৌ। তাহলে আমরা ট থেকে মধ্যাহ্ন পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্ন যোগ শিখলাম। আশা রাখি তোমরা বাসায় বেশি বেশি করে পড়বে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।